কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত সমর্থকদের বাড়তি উন্মাদনা। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ভক্তরা করছেন নানা রকম অবাক কাণ্ড। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কসামি গ্রামে 500 হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন ব্রাজিলের ভক্ত সমর্থকরা। শনিবার বিকেলে বরুড়া পৌরসভা সংলগ্ন কসামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সড়কে স্থানীয় যুবকেরা এই পতাকা উড়িয়েছেন। এ সময় তারা আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান বরুড়া কসামি গ্রামের ব্রাজিল ফ্যান্স সদস্য গাজী দেলর হোসেন, গাজী জামাল হোসেন, মোহাম্মদ জহির, হেলাল, জুবায়ের সহ একাধিক ব্রাজিল ভক্ত সমর্থকরা 500 হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন। কসামি গ্রাম স্বর্ণগড়ের ব্রাজিল সাপোর্টার, আমি ব্রাজিলকে ভালোবাসি। সেই আমার যখন বুঝতে পারছি তখন থেকে আমি ব্রাজিলকে ভালোবাসি, কারণ ব্রাজিল খেলা আমার খুবই ভালো লাগে। আমি একজন ব্রাজিলিয়ান প্লেয়ার, আসলে তাদেরকে ভালোবাসি। যেখানে রোনালদো বা পেলের মতো প্লেয়ার আছে, শিক্ষাগুরু আছে, তাদেরকে ভালোবাসাটা অবশ্যই স্বাভাবিক। আর তাদের পায়ের যে জাদু, তাদের তারা 5 বারের চ্যাম্পিয়ন, হ্যাঁ, তাদের বদ্ধতা নম্রতা, এরকম হাজারো প্লেয়ার তারা তাদের শিক্ষায় এখনও আছে।